যে হারে নারীরা কাজ করছে, ব্যবসা করছে, আজকে বাসায় চারটা ফলি মাছ এনে কোপ্তা বানিয়ে বিক্রি করছে, জয় বাংলা। এই যে এটা করছে একটা মেয়ে, আমাদেরই মেয়ে, এটাকে জয় জয়কার করা উচিত। ব্যস্ততা এখন আমার দেশ নিয়ে, আমার সমাজ নিয়ে। আমাদের দেশে দুর্ভিক্ষ বলেন, ইলেকট্রিসিটি বলেন, সব কিছুর আগে হচ্ছে গিয়ে মানুষ সত্য। আমার বাবা স্বাধীনতার ঘোষণার লেখক, জন্ম আমার ধন্য হলো মাগো 67 সালে লেখা। যদি বলেন নোংর তোলো তোলো সেগুলো, কিন্তু দেশ আমার বাংলাদেশ জিন্দাবাদ বলবো নাকি জয় বাংলা বলবো, সেটা অগ্রাধিকার পেতে পারে না। পেতে পারে আমার দেশের মানুষ খেয়ে আছে কি নয়। আমি কালকে রাত্রি ভ্রমণে যাই, আমার একটু অসুবিধা আছে, আমার একটু হাঁটতে হয়, আমার থেরাপি লাগে। সুতরাং আমি দেখি ছোটো ছোটো বাচ্চাদের কাজ নেই, খাওয়া নেই, বাসস্থান নেই, গৃহ নেই, কিচ্ছু নেই। আমি দেখি পাম্প করছে। আজকে যদি আপনারা আমার পেজে যান, আমার ভালো নাম হচ্ছে তাজবিন গহর। ইলোরা গহর নামে আমার কিচ্ছু নেই, ইলোরা গহর নামে যা কিছু পাবেন ব্লক করে দেবেন। তাজবিন গহর হচ্ছে আমার আসল নাম। আমি বয়স্ক মহিলাতে আমি মাঝখানে দেখলাম আমি ভাইরাল হয়েছি ধর্ষণের ব্যাপারে। ধর্ষণটা ছিল আমার ফিল্মের, যেহেতু আমার মাথা তখন সার্জারি 8 মাস পুরাটা লোহার মাথা ছিল, তো ওখানে আমি খালাম্মার বাসায় করেছি এবং একটা মেয়েকে শিখাচ্ছিলাম, সেটা হচ্ছে বেড়ি বাঁধের মেয়ে। সে বেড়ি বাঁধের মেয়ে ভীষণ কান্না করলো যে আপা সিনেমাতে আমাকে নেন নাই, আপনাকে প্রচার করা হয়েছে। আমি বললাম যে না, ওটা আমাকে বদনাম করা হয়েছে। সুতরাং প্রথম কথা হচ্ছে বাচ্চাদের সুস্থ জায়গা দিতে হবে, বাচ্চাদের খাওয়া দিতে হবে। যে সরকারই আসুক, সে বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, অথবা আমাদের এই সরকারই আসুক, আপনারা যাওয়ার আগে যদি আপনাদের বিদায় হয়, বিদায় আগে অন্তত ব্রিজের আগে আমাদের বাচ্চাদের খেতে দেন না, থাকতে দেন না, পড়তে দেন না, পড়াশোনার দরকার নেই। ওরা কেন পাম্প করে খাবে? আমি কালকে দেখলাম লালা ফেলাচ্ছে, এবং বয়স্ক গ্রাম থেকে যারা বয়স্ক রাস্তা পার হতে পারে না। আমি সিন্স 93 আমাকে দেখলে মনে হয় আমি ভীষণ মডার্ন, কিন্তু আমি এতটা মডার্ন না। আমি সিন্স 93 যখন ছোট্ট বার্ন ইউনিট ছিল TMC-তে, আমি তখন থেকে সাপোর্ট করতাম। তারপরে আমি সাপোর্ট শুরু করি ডক্টর অমিতের কল্যাণে। নেফ্রোলজি হচ্ছে কিডনি সেকশন, বাচ্চাদের 24 থেকে 26 বাচ্চা থাকে, আর ক্যান্সার ইউনিট। আপনারা ওখানে স্নিকার নিয়ে যাবেন না, ফল ওরা খেতে পারে না, ফ্যাক্টর 8 ইঞ্জেকশন লাগে। সুতরাং আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার দেশটাকে আমি ভালোবাসবো। এবং নারী উদ্যোক্তারা, যে হারে নারীরা কাজ করছে, ব্যবসা করছে, আজকে বাসায় 4টা ফলি মাছ এনে কোপ্তা বানিয়ে বিক্রি করছে, জয় বাংলা। আমি জয় বাংলা বললাম, জয় জিন্দাবাদও বলতে পারি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি আমার বাবার মতো গান গাইবো নারীদের নিয়ে। সাগর পাড়িতে ঝড় জাগে যদি, জাগতে দাও বজ্রের গানে গানে কণ্ঠ মিলাও, শপথ নাও শপথ নাও, দ্য ম্যাজেস্টিক ম্যাজেস্টিক অ্যাফেয়ার। মানে আমি বলবো যে মেয়েদের যত রকমের ব্যবসা আছে সেগুলি সফল হোক, সে ঘরে রান্না করুক অথবা পাকিস্তান থেকে আনুক, থাইল্যান্ড থেকে আনুক, তাদের ট্যাক্সটা ফ্রি করে দিতে হবে এবং মেয়েদেরকে স্বাবলম্বী করতে হবে। আর তার আগে বৃদ্ধ বাবা মা যারা একেবারে কিছুই চাইতে পারে না, কোনো ফ্যামিলিতে আছে 24 ইঞ্চি বাচ্চা, তাদের দায়িত্ব সরকারের উচিত। যারা রাস্তাঘাটে যারা পাম্প করছে, আমি যেগুলো দেখছি বোমা লালা পড়ছে, তাদের সংস্কার কি আমরা করব? আমি যদি আপনি 25 নম্বর রোডের বনানীর 25 নম্বর রোডের 2 বছরের ক্যামেরা নিয়ে দেখেন, একমাত্র আমি, ওখানে 4টা মন্ত্রী থাকে, একমাত্র আমি ছাড়া আর কেউ কাউকে কুত্তাকেও হেল্প করেনি। সুতরাং বলবো বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, আপনারা আমাদের ভোট অধিকার দেন, আমরা যন্ত্রে দিব না। কারণ থামস আপ দিলে আরেকজন বলে যে ভোট হয়ে গেছে, আমরা যান্ত্রিক ভোট চাই না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।